ইএমকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে আমার দেওরের নতুন ঘরে এসেছি। নতুন ঘরে এসে আমি তোমাদের এই ব্লগটা আরম্ভ করলাম। এখন বাজে 3:30। আমি এখন খাবার করতে যাব, রুটি করব। রুটি তরকারি ওদের জন্য পাকাতে হবে। আমি এখন রুটি তরকারি করব। আজকে আকাশের ভিউটা দেখো, তোমাদের দেখাই আমি। দেখো বন্ধুরা, বহুদিন পর আকাশের ওয়েদারটা দেখো খালি, এত সুন্দর আকাশের ওয়েদারটা। বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা না ঠান্ডা হয়ে গেছে। এই যে এগুলো সব আমাদেরই বাড়ির, সব জায়েদের ঘর বাড়ি। তোমাদের একদিন সব দেখাবো ঘুরিয়ে। বন্ধুরা দেখো, আমি উপর থেকে নিচে চলে এসেছি। নিচে এসে যে রান্নাঘরে চলে গেছিলাম, রান্নাঘরে চলে এসেছি আমি। রান্নাঘরে আটা ময়দা মিশিয়ে মাখিয়ে আটা ময়দা মেখে আমি উপরে গেছিলাম ফোনটা আনতে। তোমরা তো সবাই জানো আমার ফোনটা কোয়েলের ঘরে থাকে, আমি পোস্ট করার জন্য আমি উপরে দিয়ে আসি। তা এবার আমি রুটিগুলো করে নিই, রুটি করে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে আসছি। এই যে বন্ধুরা, রুটি হয়ে গেছে। এই যে দেখো, রুটি হয়ে গেছে। আর একদিকে আমি আলু ভাজা বসিয়েছি, আলু ভাজাটাও হয়ে গেছে। আর ওদিকে চাও করা হয়ে গেছে, চা ছাঁকা হয়ে গেছে তোমাদের দাদার আর আমার চা। তাহলে ঘরে বন্ধুরা, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে রেখে দিয়ে আমি আগে আমার ওদিকে কাজ ছিল রান্নাঘরে, তোমরা তো দেখতেই পেলে। আমি আলু ভাজা রুটি করলাম, আলু ভাজা করলাম, চা করলাম। তারপরে আমি তোমাদের দাদা আর আমি দুজনে মিলে চা খেলাম। তোমাদের দাদা 4:30 সময় কাজে গেল, আর আমি তারপরে কাজে হাত দিয়ে দিলাম। এই যে কাজগুলো আমার এখন ঝটপট করে করতে হবে, কারণ 5:15 জল আসবে। জল আসলে আমার ফার্স্ট কাজ হচ্ছে জল ভরা, তারপরে হচ্ছে গা ধোয়া। গা ধুতেই হবে, কারণ এতই মানে গরম, মানে গরমে আমি থাকতে পারছি না। বিকালবেলা গা ধুতেই হবে বন্ধুরা। মানে পড়ে গেছি, বেশিটা দূরত্ব নয়, মানে এইটুকুনি নিচে পড়ে গেছি, পুল থেকে নিচে। মানে এত এই দিকটা যন্ত্রণা হচ্ছে যে কি বলবো, আমি সহ্য করতে পারছি না, এতটাই যন্ত্রণা হচ্ছে। আমার এমনিতেই কোমরের সমস্যা আছে, আমাকে বেল্ট বেঁধে থাকতে হয়, কারণ অনেকবার পড়ে গেছি। পড়ে গিয়ে গিয়ে আমাদের বাথরুম থেকে না নামার জায়গাটা একটু ঢালু মতো, ওই জায়গা থেকে যখনই নামতে যাই, মানে আমি আমার যাও অনেকবার পড়েছে। আমি ওখানে পড়ে গিয়ে আমার পা ভেঙে গেছে, ওই জায়গাটাতেই পড়ে আমার পা ভেঙেছিল। সে 2 মাস পুরো বিছানায় পড়েছিলাম পা ভেঙে। তা বন্ধুরা, মানে তা আমার এত অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমাকে এখন ওষুধ খেতেই হবে। ওষুধ না খেলে হবে না। দেখি তোমাদের দাদাকে ফোন করি, ফোন করে জিজ্ঞাসা করি কি ওষুধ খাবো, তারপরে সেই ওষুধটা খাবো। আর আমার এমনি ঘরের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। ওই যে গোড়া দেখছো, ওখানে ঘুমোচ্ছে দরজা গোড়ায়, ওই যে দরজা গোড়া, ওর জায়গা হচ্ছে ওখানে। আর ওখানে শোবে নালে, এখানে শোবে নালে, এই যে এই দরজা গোড়ায় শোবো, দরজা গোড়া ছাড়া ও শোয় না। তা বন্ধুরা, ওর ওকেও খাইয়ে দিয়েছি, ওর পটি হিসু ওরও হয়ে গেছে। ওর ওর কাজ পুরো কমপ্লিট। আজকে রাত্রে বেরোতে পারবে না, কারণ এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন ও বেরোতে পারবে না। আর আমাদের তো রুটি হয়ে গেছে, তোমাদের তো দেখালাম, তখন আমি রুটি করলাম। আর মাংসের ঝোল আছে দুপুরবেলা, আর আম আছে, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। ভাত আছে, ঝোল ভাত খাবে, আর আমি আর তোমাদের দাদা আর আমাদের শাশুড়ি মা তিনজনে মিলে রুটি খাবো। তা আমাদের মা খাবে তরকারি, ওনাকে দুপুরবেলা তরকারি করে দিয়েছিলাম, সেই তরকারি আমি পাঠিয়েছি। তরকারির পুরোটাই ওনাকে ধরে দিচ্ছি, উনি নেয় না সব, কারণ উপরে এত গরম না, তরকারি নষ্ট হয়ে যায়, ওই জন্য উনি নিতে চায় না। কিন্তু আজকে ওয়েদারের জন্য উনি নিয়ে চলে গেছে, ওনাকে রাত্রে তরকারি দিতে হবে না। আর কালকে ওনাকে আম দিয়েছি, উনি বললো আজকে খাবে না। আর ঠাকুরকে, উনি তো গোপালকে না সেবা দিয়ে খান না, তা উনি ওই গোপালকে দেবেন আম, আর উনি নিজে খাবেন। তাহলে বন্ধুরা চলো, আমি আবার কালকে সকালবেলা তোমাদের কাছে আসবো। শুক্রবার সন্তোষী মা পুজো, আমি কালকে সকালবেলা তোমাদের কাছে আসছি। আর বন্ধুরা, আমার কালকে সারা রাত কেন কি জানি জানি না, ওই জন্যই হয়তো আমার শরীরটা এত খারাপ লাগছে। আমি কালকে রাত 3টে পর্যন্ত জেগেছিলাম, ঘুমাইনি, ঘুমোতে পারছি না, কেন কি জানি জানি না, আমার চোখে ঘুম আসছে না, সারা রাত ধরে আমি জেগে থাকি। তা ওই জন্যই হয়তো আমার শরীরটা এতটাই খারাপ, মানে দুর্বল লাগছে, আর যেন ভিতর থেকে কাঁপ আসছে।
তা বন্ধুরা তাহলে চলো কালকে সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শুক্রবার, আমি সন্তোষী মা পুজো করব। ঠাকুর উপর থেকে নামিয়েছি, ঠাকুরে ফুল ধোয়া, ঠাকুরে বাসন মাজা আমার সমস্ত হয়ে গেছে। আর সকালবেলার তো ঘরের যা সমস্ত কাজ করে চান করে তারপরে আমি এদিকে এসেছি। আমি এদিকে এই যে ফুল টুল ধুলাম, ঠাকুরে জল ভরলাম, ঠাকুরে বাসন মাজলাম, ঠাকুরের যে সব ঘটের জল টল থাকে সেই সব ফেলে পরিষ্কার করে জায়গা আসন ভালো করে পাতলাম, পেতে এই যে তোমাদের কাছে আমি এসেছি। আমি সন্তোষী মা পুজো করব বন্ধুরা, তাহলে তোমরাও আমার সঙ্গে থাকো। তা তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি হয়তো পুরো পুজোটা দেখাতে পারবো না, আমি দেখাই তোমাদের মাঝে মাঝেই সব দেখাই, পুজোটা আমি পুরোটা দেখাতে পারবো না। আমি ঘর টট বসাবো, আমি তোমাদের দেখাবো শেয়ার করবো, তাহলে চলো। আর আমি যদি কিছু ভুল করে থাকি ঠাকুরের এইখানে তা তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে তোমাদের মতো করে আমি পুজো করবো। তাহলে বন্ধুরা চলো, আমি সিঁদুরটা পরে নিই, সিঁদুর পরা হয়নি এখনো, সিঁদুর পরে নিই, সিঁদুর পরে নিয়ে তারপর ঠাকুরের কাজে আমি যা হাত দেবো। জয় মা সন্তোষী মায়ের জয়, জয় মা সন্তোষী মায়ের জয়, জয় মা সন্তোষী মায়ের জয়। মা গো মা, তুমি মা বিপদ থেকে রক্ষা করো মা। বন্ধুরা পুজোয় আমি বসে গেছি, যে ঘটে আমি স্বস্তিক চিহ্ন আঁকবো। একে দেখো, এই যে দুর্ভাগুলো আমি ভোরবেলা তুলেছি, তুলে এই যে তিনটে করে পাপড়ি নিতে হবে, যেমন বেলপাতার তিনটে তেমন দুপারও তিনটে, আমি তিনটে তিনটে করে আমি সব এ করে নেবো, বাদ বাকিগুলো ফেলে দেবো আমি। এই যে দেখো এইরকম করে, এই যে মায়ের সব আমার জোগাড় হয়ে গেছে, মাকে ওখানে মালা পরিয়ে দিয়েছি চন্দন দিয়ে। আর এই যে এইখানে এটা হলো গরুর জন্য দিয়েছি, আর এটা হলো মা সন্তোষী মায়ের এইটা উদ্দেশ্যে। আর এই যে এখানে আমি ফুল টুল দিয়ে মানে সাজিয়ে নিয়েছি, ধান দুব্বো, ধান বলতে ধান তো পাই না আমি, আতপ চাল দিই। আর এই যে ঘট, ঘটের মধ্যে সুপুরি দিয়ে গঙ্গা জল দিয়ে ভরে রেখে দিয়েছি, আমি এবার ঘট পাতবো। কৃষ্ণায় নমো, কৃষ্ণায় নমো, কৃষ্ণায় নমো, রাধা গোবিন্দায় নমো, রাধা গোবিন্দ।
বন্ধুরা, ঘট আমি বসিয়ে দিলাম। ঘট বসিয়ে দিয়ে ঠাকুরের সামনে আমি বাটা দিয়ে দিলাম, একটা গরুর উদ্দেশ্যে আর একটা হচ্ছে মা সন্তোষীমার উদ্দেশ্যে। আমি এবার নিবেদন করে দেবো, গরুর উদ্দেশ্যটাও নিবেদন করব, মায়ের উদ্দেশ্যটা নিবেদন করব। করে আমি এবার পুজোয় বন্ধুরা আমি এই যে ফুল, বেলপাতা, দুব্বা আর হচ্ছে চাল, ধান তো থাকে, ধান তো এখন পাওয়া যায় না, ওই চাল দিয়ে আমি এখন এবার বইটা পড়ব। তাহলে বন্ধুরা আমি বইটা পড়ি, পড়ে তারপরে তোমাদের কাছে আসছি। বেটিটা তাই তো এনে দিয়ে দিলাম, মনে ছিল না, পট করে মনে পড়ে গেল। ওই শাক পাতা নিয়ে আসলো আজকে? হ্যাঁ, আমি নিলাম এইখান থেকে, নিলাম কালকে অম্বুবতী খেতে নেই তো কাকু। আমি আজকে নিয়ে রাখলাম, ওই জন্য বলছি কেন খাবে না, তোমরা খাবে না কেন? আমার তো কত কি খায়, আমি গুঁড়ো বাড়ি বলে এসছি জানো, জালিয়া ঘিয়ের বাতি করিও তোমার আরতি এসে পাবে দিনে জানে পূজা করে মন মতে ফুলছেলা ভোগ দিয়া করো নিবেদন আনন্দ দারি মহান আনন্দ করো ভোজন সুদিনে দুর্দিন তাকে মাতা দিন মিলে পাতে তোমার কি পায় মাবে জানে সুস্থান্তি আছে সজাতন করি মাতা তোমার ভাব ভারতী আঁকি জলে ভক্তি ভরাই করিও তোমার তোমাকে জয় মা শান্তি জয় মা শান্তি এই যে বন্ধুরা আমার পুজো হয়ে গেল, আমি এবার যাব গরুর উদ্দেশ্যে জলে দিতে, তাহলে আমি যাই। এই যে দেখো বন্ধুরা, এখানে ডল আমাদের কি আনন্দ করছে, খেয়েছে, দাদু সামনে বসে আছে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, সঙ্গে থেকেও পাশে।